ক্লাস ফোর আজকের বিষয় বাংলা গদ্য সেকালের বৈদ্য লেখক স্বপন কুমার ভুইয়া সেকাল বলতে এখানে প্রাচীন কালের কথা বোঝানো হয়েছে বৌদ্ধ বৌদ্ধ কথাটির অর্থ কি বৌদ্ধ একটি সংস্কৃত শব্দ যার অর্থ চিকিৎসক কবিরাজ বা ডাক্তার বৈদিক যুগে যে সমস্ত ব্রাহ্মণেরা সর্ববেদে পারদর্শী ছিলেন তাদের বৈদ্য উপাধি দেওয়া হতো বেদ শব্দটি এসেছে ধাতু থেকে যার অর্থ হচ্ছে জানা অর্থাৎ বেদ থেকেই বদ্দের উৎপত্তি হয়েছে আয়ুর্বেদ হচ্ছে বেদেরই অংশ এই আয়ুর্বেদে পাদদর্শী হয়ে চিকিৎসক হতে পারতেন একমাত্র তারাই যারা ব্রাহ্মণ ছিলেন অর্থাৎ চিকিৎসা জ্ঞান সম্পন্ন বিদ্যান ব্রাহ্মণদেরই বৌদ্ধ বলা হতো মহাভারতে লেখা আছে যে মানুষদের মধ্যে ব্রাহ্মণরাই ছিল শ্রেষ্ঠ এবং ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ ছিল বৌদ্ধরা তাহলে আমরা বুঝতে পারলাম যে বৌদ্ধ কাদের বলা হতো এখন আমি তোমাদের এই গদ্যাংশটি পড়ে শোনাব তোমরা সবাই মন দিয়ে শুনবে রোগ হচ্ছে মানুষের অনেক দিনের শত্রু আর এই রোগের বিরুদ্ধে মানুষ লড়াইও করেছে অনেক দিন ধরে এখনকার মতো রোগ সারাবার এত রকম ব্যবস্থা প্রাচীনকালে ছিল না তাই মানুষ গাছ গাছরা সাহায্যে রোগ সারাবার চেষ্টা তবে পৃথিবীর আর কয়েকটি দেশের মতো আমাদের দেশ ভারতবর্ষেও প্রাচীনকালে কয়েকজন নাম করা চিকিৎসক জন্মে ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মনে বড় দুঃখ ছিল একদিনও স্কুল কামাই করতে পারতেন না কি করে করবেন তার যে কোনোদিন অসুখী করত না তাই তিনি বলেছেন তার শরীরটা ছিল এক ভালো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় স্কুলে যেতে চাইতেন না তিনি স্কুলে যাওয়া পছন্দ করতেন না এখনো অনেক বাচ্চাদের দেখা যায় তারা স্কুলে যেতে চায় না তারা নানা অজুহাতে স্কুল কামাই করে অসুখ করেছে বলে স্কুল কামাই করে তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরও চাইতেন যাতে তার অসুখ হয় আর তাকে স্কুলে না যেতে হয় কিন্তু তার কোনো দিনই অসুখ করতো না তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মনে খুব দুঃখ ছিল কিন্তু আমাদের সবার শরীরটা রবীন্দ্রনাথের মতো নয় ব্যাধি বা রোগ আমাদের শরীরে চিরকালের সঙ্গী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক দিন ধরে নানাভাবে চেষ্টা করে আসছে এখন মানুষ চিকিৎসা বিদ্যায় অনেক উন্নত অনেক নানান ধরনের ওষুধ এখন বার হয়েছে যেগুলো ঠিকমতো খেলেই খেলে রোগ সেরে যায় কিন্তু প্রাচীনকালের বিদ্যা ছিল অনুন্নত মানের তাই প্রাচীনকালে এই ব্যাপারটা এত সহজ ছিল না তখন সহজে রোগ ধরাই যেত না ধরা গেলেও ঠিক ঠিক ওষুধও পাওয়া ছিল খুবই কষ্টকর তাই সেকালের লোকেরা গাছপালা পাতা ফুল ফল মাটি জল সূর্যের আলোর মধ্যে অসুখ সারাবার ওষুধ খুঁজত তাছাড়া তারা বিশ্বাস করত ঝাড়ফুক জাদু মন্ত্রে তারা ভাবত রোগ হচ্ছে দেব কিংবা দেবীর রাগের ফল তাই দেব দেবীকে খুশি করার জন্য তারা তাবিজ কবজ বাঁধুলি এসব পড়তো পুরোহিত ডেকে পূজা অর্চনা করতো যাগযজ্ঞ করতো যাতে তাদের কোনো রোগ না হয় যাতে তারা রোগ থেকে মুক্তি পায় এসব অন্ধ বিশ্বাস তাদের ছিল এখনকার মতো তখন তো চিকিৎসা বিদ্যা শেখবার সুযোগ ছিল না তাই কিছু না শিখে অনেকে চিকিৎসক হয়ে পড়ত হাতুড়ি চিকিৎসক আমরা এখনো হাতুড়ি চিকিৎসকদের দেখতে পাই গ্রামে গঞ্জে নানা জায়গায় যেখানে আহ প্রত্যন্ত গ্রামে আমরা দেখি যে হাতুড়ি চিকিৎসকরা তারা চিকিৎসা সম্বন্ধে কিছুই জানে না অথচ তারা অনেক লোকের চিকিৎসা করে বেড়ায় এবং তাতে প্রাণও হারাতে হয় কিন্তু সেকালে সবাই যে হাতুড়ি চিকিৎসক ছিল তা নয় মিশর চীন গ্রিস ফ্রান্স প্রভৃতি দেশে প্রাচীনকালের চিকিৎসাবিদ্যায় খুব নাম করেছিল আর সেকালে আমাদের দেশ ভারতবর্ষের প্রাচীন চিকিৎসাকে আয়ুর্বেদ বলা হতো আয়ু মানে জীবন বেদ মানে জ্ঞান জীবন সম্বন্ধে যাবতীয় জ্ঞান এই আয়ুর্বেদে আয়ুর্বেদ পড়লে জানা যায় প্রাচীন ভারতে সবচেয়ে নাম করা দুজন চিকিৎসক ছিলেন একজনের নাম হচ্ছে চরক আর একজনের নাম হচ্ছে সুষ্ঠু বিদ্যা নিয়ে দুজনেই দুখানা বই লিখেছেন চরকের বইখানার নাম হচ্ছে চরক সংহিতা আর সুশ্রুতের বইখানার নাম সুশ্রুত সংহিতা আমাদের শরীর ও মনে যেসব রোগ হয় চরক সংহিতায় সেই সব রোগের কথা আছে আর এও লেখা আছে যে সোনা রূপো লোহা থেকে তৈরি নানা রকম ওষুধের ব্যবহারের কথা এমনকি এখন যেসব গাছপালা আমরা আমাদের বাড়ির চারপাশে দেখতে পাই যেমন তুলসী নিম বস বাসক ছাতিম থানকুনি হলুদ প্রভৃতি ব্যবহার করে নানা রকম রোগ সারিয়ে তোলার কথা তিনি বলেছেন সুশ্রু তার বইতে নানা রকম রোগ ও তার চিকিৎসার কথা বলেছেন সাপে চিকিৎসার কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে সাপে কামড়ালে প্রথমে কোষে বাঁধন দিতে হবে তারপর কামড়ানো জায়গাটা চিড়ে চুষে চুষে দূষিত রক্ত বার করে দিতে হবে আমরা এখনও দেখতে পাই যে সাপে যদি কাউকে কামড়ায় তা সেই কামড়ানোর উপরের জায়গায় কষে বাঁধন দেওয়া হয় এবং যাতে তার সাপের বিষটা সারা শরীরে না ছড়িয়ে পড়তে পারে বাঁধন দিলে সেই বিষটা আর তার সারা শরীরে ছড়িয়ে পড়ে না এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সার্জারি এবং অপারেশন এই দুটি কথা বোধ তোমরা শুনেছ সার্জারি মানে হচ্ছে শল্য চিকিৎসা আর অপারেশন মানে হচ্ছে অস্ত্রপ্রচার। শ্রুশ্রুত তার বইতে এই দুরকম রকম চিকিৎসা নিয়ম অনেক কথা বলেছে এছাড়া প্রাচীনকালে আরও একজন নাম করা চিকিৎসক নাগার্জুন অনেকে বলেন তিনি বুদ্ধদেবের সময়কার মানুষ ছিলেন বৌদ্ধ যুগের আর একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক তিনি মগধের সম্রাট বিম্বিসারের খাস ডাক্তার অর্থাৎ রাজ ছিলেন। রাজার চিকিৎসক হলেও জীবকের প্রধান খ্যাতি ছিল শিশু চিকিৎসায় জীবক বেশ কয়েকবার অসুস্থ বুদ্ধদেবের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন বুদ্ধদেবের কথা নিশ্চয় তোমরা শুনে থাকবে তাহলে আমরা দেখতে পাই প্রাচীন ভারতের বৌদ্ধদের সম্পর্কে আমরা জানতে পারি এই গদ্যাংশ থেকে লেখক পরিচিতি স্বপন কুমার ভূঁয়া তিনি আঠেরোশো উনপঞ্চাশ সালের আটই জানুয়ারি মেদিনীপুরে জন্মগ্রহণ করেন আয়ুর্বেদ ও আয়ুর্বেদিক ঔষধপত্র নিয়ে শুরু হয় তার গবেষণা বর্তমানে তিনি ভারতীয় চিকিৎসা কেন্দ্রীয় পরিষদের সদস্য এই কাজের জন্য তাকে আয়ুর্বেদ সংক্রান্ত পড়াশোনা গবেষণার মানের উন্নতি ইত্যাদি নানান বিষয়ে দেখাশোনা করতে হয় তার বিখ্যাত বই রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পটভূমিকায় আয়ুর্বেদ বর্তমানে তিনি আয়ুর্বেদ টুডে নামক পত্রিকার সম্পাদক পত্রিকাটি ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস অন্তর প্রকাশিত হয় এখন আমি তোমাদের এই গদ্যাংশ থেকে কতগুলি শব্দার্থ শব্দের অর্থ বলব তোমরা সেগুলো মন দিয়ে শুনবে ছেলে বেলা মানে হচ্ছে ছোট বেলা কামায় অনুপস্থিত থাকা এক জেদি ব্যাধি অসুখ সঙ্গে সঙ্গে যে থাকে বা সাঁচি ঝাড়ফুঁক মন্ত্র পড়ে ফুঁ দিয়ে এবং ঝেড়ে রোগীর দেহ থেকে রোগ তাড়ানো জাদু ভেলকি বাজি কোষে খুব শক্ত করে অস্ত্রপ্রচার অস্ত্রোপচার অর্থাৎ অস্ত্র অর্থাৎ ছুরি কাঁচি ব্যবহার করে দেহের কোন অংশের চিকিৎসা করা খাস বিশেষভাবে কারোর জন্য নিযুক্ত বৌদ্ধ চিকিৎসক মুক্তি ছুটি পাওয়া বা ছাড়া পাওয়া প্রাচীন মানে অনেক পুরনো আর্চা মানে অর্চনা যাবতীয় মানে সব আয়ু জীবন সীমা দূষিত বিষাক্ত বা দূষণ হয়েছে এমন কবজ মানে বর্ম মাদুলি মাদল আকৃতির ছোট কবজ তাবিজ মানে তাগা এখন আমি তোমাদের সেই সমস্ত দেশ সম্পর্কে শোনাব যেগুলো চিকিৎসা বিদ্যায় প্রাচীনকালে খুব নাম করেছিল মিশর ইজিপ্ট নামে তোমরা হয়তো একে চেন আফ্রিকা মহাদেশের একটি দেশ এর ওপর দিয়ে বয়ে গেছে নীলনদ এখানে গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলির মধ্যে একটি মিশরের পিরামিড পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে একটি চীন এশিয়া মহাদেশের অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ পৃথিবীতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ গ্রিস ইউরোপে অবস্থিত এখানে গড়ে উঠেছিল পৃথিবীর আর একটি প্রাচীন সভ্যতা গ্রিসের অ্যাম্পিথিয়েটার অ্যাপেলের মন্দির পৃথিবী বিখ্যাত ফ্রান্স শিল্পে সৌন্দর্যে ফ্রান্স এবং বিশেষত ফ্রান্সের রাজধানী প্যারিস পৃথিবীর কাছে এক অপূর্ব বিশ্বাস মগজ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের দক্ষিণ অঞ্চলে রয়েছে পাটনা ও গয়া মৌর্য যুগ থেকেই এই পাটনা এবং গয়া মগধ নামে পরিচিত এখন আমি তোমাদের কিছু ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব মন দিয়ে শুনবে কে মানুষের অনেক দিনের শত্রু রোগ মানুষের অনেক দিনের শত্রু কিসের বিরুদ্ধে মানুষের অনেক দিন ধরে লড়াই করেছে রোগের বিরুদ্ধে মানুষ অনেক দিন ধরে লড়াই করেছে ছেলেবেলায় রবীন্দ্রনাথের মনে দুঃখ ছিল কেন ছেলেবেলায় রবীন্দ্রনাথের মনে দুঃখ ছিল কারণ সে দিন তার অসুখ করতো না সে কোনোদিন স্কুল কামাই করতে পারত না মানুষ চিরদিন কি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে আসছে মানুষ চিরদিন রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে আসছে সেকালে লোকেরা কিসের মধ্যে ওষুধ খুঁজত সেকালে লোকেরা গাছ পালা লতা পাতা ফুল মাটি জল সূর্যের আলোর মধ্যে অসুখ সারাবার ওষুধ খুঁজত কি করলে রোগ সেরে যায় তারা ভাবতো দেব দেবীকে খুশি করলে রোগ সেরে যায় কারণ রোগ হচ্ছে দেবদেবীর রাগের ফল কাদের হাতুরে চিকিৎসক বলা হতো কিছু না শিখে যারা চিকিৎসা করত তাদের বলা হতো হাতুরে চিকিৎসক চিকিৎসা বিদ্যায় কোন কোন দেশ নাম করেছিল চিকিৎসা চিকিৎসাবিদ্যায় মিশর চীন গ্রিস ফ্রান্স প্রভৃতি দেশ নাম করেছিল আয়ুর্বেদ কথাটির মানে কি আয়ুর্বেদ কথাটির মানে আয়ু মানে জীবন আর বেদ মানে জ্ঞান অর্থাৎ জীবন সম্বন্ধে যাবতীয় জ্ঞান এই আয়ুর্বেদ পড়লে জানা যায় প্রাচীন ভারতে সবচেয়ে নাম করা দুজন চিকিৎসকের নাম কি প্রাচীন ভারতের সবচেয়ে নাম করা দুজন চিকিৎসকের নাম হচ্ছে চরক আর সুশ্রুত চরক এবং সুশ্রুতের বইয়ের নাম কি চরকের লেখা বইয়ের নাম চরক সংহিতা আর সুশ্রুতের লেখা বইয়ের নাম সুশ্রুত সংহিতা চিকিৎসাবিদ্যায় চরক রোগ সারাবার জন্য কোন কোন গাছের কথা বলেছেন চরক রোগ সারাবার জন্য নানা গাছপালার কথা বলেছেন যেসব গাছপালা আমাদের চারপাশে দেখ আমরা দেখতে পাই যেমন তুলসী নিম বাসক ছাতিম থানকুনি হলুদ প্রভৃতি গাছ সাপে কামড়ালে প্রথমে কি করতে হয় সাপে কামড়ালে প্রথমে কি করতে হয় সুৎসু তার বইয়েতে লিখেছেন সাপে কামড়ালে প্রথমেই কোষে বাঁধন দিতে হবে তারপর কামড়ানো জায়গা চিড়ে চুষে দূষিত রক্ত বের করে দিতে হবে সার্জারি ও অপারেশন এই কথা দুটির অর্থ কি সার্জারি কথার অর্থ হলো শল্য চিকিৎসা আর অপারেশন কথার মানে হচ্ছে অস্ত্র প্রচার নাগার্জুন কোন সময়ের মানুষ নাগার্জুন বুদ্ধদেবের সময়কার মানুষ জীবক কোথাকার বৌদ্ধ ছিলেন জীবক মগধের সম্রাট বিম্বিসারের খাস ডাক্তার অর্থাৎ রাজ ছিলেন জীবক জীবকের প্রধান খ্যাতি কি জন্য ছিল জীবকের প্রধান খ্যাতি ছিল শিশু চিকিৎসায় তোমরা বুঝতে পারলে এবার আমি তোমাদের কতগুলি প্রশ্ন দেব সেগুলি তোমরা স্কুলের খাতায় লিখবে প্রশ্নগুলি প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন যুগের মানুষেরা অসুখ সারাবার জন্য কী কী করতো দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের শরীরের চিরকালের সঙ্গী কী প্রাচীনকালে চিকিৎসাবিদ্যা কেমন ছিল বর্তমান চিকিৎসাবিদ্যায় কি কি উন্নতি লাভ করেছে তিন নম্বর প্রশ্ন তার শরীরটা ছিল বিশটি রকমের ভালো ইনভাইটেড কমার মধ্যে এই কথাটা উদ্ধৃত অংশটি কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি এখানে তার বলতে কার কথা বলা হয়েছে বৃষ্টিরকমের ভালো বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন চার নাম্বার প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের নাম করা দুজন চিকিৎসকের নাম লেখো সেই চিকিৎসকদের প্রত্যেকের সম্বন্ধে তিনটি করে বাক্য লেখো পাঁচ নম্বর হচ্ছে সুশ্রুতের লেখা বইখানের নাম কি সাপে কামড়ালে কিভাবে চিকিৎসা করতে হয় সে সম্বন্ধে তিনি কি বলেছেন নম্বর প্রশ্ন যুগের আর একজন চিকিৎসকের নাম কি তিনি কোন মগধ সম্রাটের রাজবদ্ধ ছিলেন তার প্রধান খ্যাতি ছিল কোন চিকিৎসায় এবং সাত নম্বর প্রশ্নটি হচ্ছে এই গোদ্যাংশে তুমি কথা বৌদ্ধ করে সারা বিশ্বের অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন তার সম্পর্কে যা জানো লেখো এখন আমি তোমাদের কতগুলি শূন্যস্থান তোমরা সেগুলি স্কুলের খাতায় লিখবে রোগ মানুষের অনেক দিনে ড্যাশ এক নাম্বার দু নাম্বার হচ্ছে দেবীকে খুশি করার জন্য তারা তাবিজ ড্যাশ ড্যাশ এইসব পড়ত প্রাচীন ভারতের সবচেয়ে নাম করা দুজন চিকিৎসক হলেন ড্যাশ এবং ড্যাশ এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার আয়ু মানে ড্যাশ এবং বেদ মানে ড্যাশ পাঁচ নাম্বার জীবন সম্বন্ধে যাবতীয় জ্ঞান এই ড্যাশ পড়লে জানা যায় ছয় নাম্বার চড়কের বইখানার নাম ড্যাশ সাত নাম্বার সুশ্রুতের বইখানার নাম দেশ এটা হলো শূন্যস্থান এই শূন্যস্থানগুলো তোমরা লিখবে এখন আমি তোমাদের কতগুলি শব্দ দেবো সেই শব্দগুলি দিয়ে তোমরা বাক্য রচনা করবে এমন লড়াই কামাই শরীর ব্যাধি মুক্তি মুশকিল পূজা পূজা আর্চা এইগুলো লিখবে রচনা করবে তাহলে তোমরা সব কাজগুলি এখন ঘরে বসে মন দিয়ে করবে এখন তোমাদের হাতে অনেক সময় আছে তোমরা সুন্দর করে লিখবে আর এই গদ্যাংশটি বার পড়বে বানান শিখবে শব্দার্থগুলো শিখবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো